Yeah. Oh, gets an edge. Down to third man. It goes for four. BPL 2023 প্রথম এলিমিনেটরে ফরচুন বরিশালকে 4 উইকেটে হারিয়েছে রংপুর রাইডার্স। বরিশালের 171 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই নাইম শেখের উইকেট হারায় রংপুর। এরপর দলের হাল ধরেন আরেক ওপেনার রনি তালুকদার এবং বাঁহাতি ব্যাটার শামিম পাটোয়ারি। একের পর এক বাউন্ডারি হাঁকে তারা দুজনে চাপে ফেলেন বরিশালের বোলারদের। দলীয় 61 রানে দ্বিতীয় উইকেট হারায় রংপুর। রনি আউট হন 29 রান করে। উইকেটে বেশিক্ষণ টিকে থেকে ইনিংস বড় করতে পারেননি রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। দলীয় 96 রানে আউট হন তিনি। নিকোলাস পুরান কিংবা রয়েন বাবু কেউই রংপুরের হয়ে ম্যাচটি বের করে আনতে পারেননি। তবে উইকেটের অপর প্রান্তে একাই লড়াই করে যাচ্ছিলেন শামিম হোসাইন পাটোয়ারি। হাকান এবারের বিপিএলে নিজের প্রথম অর্ধশতক। তবে দলীয় 140 রানে শামিমের উইকেট হারালে কিছুটা চাপে পড়ে রংপুর। শেষের দিকে ব্যাটার শেখ মাহেদের নয় বলে 18 রানের কামিয়ের উপর ভিত্তি করে 4 উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়ে রংপুর রাইডার্স। বরিশালের হয়ে সাকিব আল হাসান, কামরুল ইসলাম রাব্বি এবং খালেদ আহমেদ নিয়েছেন 2টি করে উইকেট।